ওয়ালাইকুম সালাম আরমতুল্লাহ বারাকাত বশির ভাই সৌদি আরব থেকে জানতে চেয়েছেন তাবলিক জামাতের দুই গ্রুপে একজন আরেকজনকে হত্যা করছে এখানে আমাদের করণীয় কি এবং আমরা কোন পক্ষ অবলম্বন করবো রহমদুলিল্লাহ ওসলা আল্লাহ রসুল্লাহ সম্মানিত ভাই হত্যা একটি মহা অপরাধ যেটা আল্লাহ রব্বুল আলমিন কখনও সহ্য করেন না কোনো মোমেন মোমেনকে হত্যা করা কোন মুসলিম মুসলিমকে হত্যা করা এমনকি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করাও ইসলামী নিষেধ সে যদি অমুসলিমও হয়ে থাকে এজন্য হত্যা ইসলামে কখনো বৈধ নয় তা আমাদের সমাজে এই যে শয়তান একজন আরও একজনকে প্ররোচনা দিয়ে তাবলিক জামাতের ভাইরা হত্যার মধ্যে জড়িয়ে পড়েছে এটা অত্যন্ত ঘৃণিত এবং লজ্জাসকর ব্যাপার এবং ইসলাম এটা কখনো সমর্থন করে না বরং আল্লাহ নবী সাল আলী সাল্লাম একজন আর একজন মোহামেন দুইজনে যখন হত্যা লিপ্ত হয় উভয়কে জাহান্নামী বলেছেন যেমন হাদিসে এসেছে ইজাল হেমা। যখন দুইজন মুসলমান তাদের অস্ত্র নিয়ে তরবারি নিয়ে ফকাতবাহ একজন আরেকজনকে হত্যা করবে ফাল ওয়াল ফালকা মখতুল্নার হত্যাকারী বা নিহত ব্যক্তি এবং যে হত্যাকারী উভয়ে জাহান নামে যাবে সাহাবাই রাম আল্লাহ নবীকে বললেন হে আল্লাহ নবী যে হত্যা করলো সে না জাহান নামে যাবে কিন্তু যে নিহত হলো তার অপরাধ কি আল্লাহ নবী বললেন ইন্না হুক হারিস আলা কতলে হেবি ওই ব্যক্তিও তো তার সাথীকে হত্যা করার জন্য সে বহুত উদ্গ্রীব ছিল সে খুব আকাঙ্ক্ষিত ছিল লালায়িত ছিল তা সম্মানিত বন্ধুগণ এই হত্যা করা কোনো মুসলমান মুসলমানকে হত্যা করা কখনো বৈধ নয় এবং এইগুলি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে এমন এমনকি কোনো অমুসলিমকেও হত্যা করা ইসলামে বৈধ নয় আল্লাহ নবী সাল্লা সালাম খুব কঠিনভাবে বলেছেন যেমিন বেগের হক না হক ভাবে অন্যায়ভাবে কোনো মোমিনকে হত্যা করা আল্লাহ রব্বুল আলমিনের কাছে সারা দুনিয়া ধ্বংস হওয়ার চেয়ে খুব বড় অপরাধ এই জন্য করে আল্লাহ নবী সাল্ল আলহ্লাম তিনি বলেছেন যে কেয়ামাতের দিন অনেক সময় দেখা যাবে এই নিহত ব্যক্তি হত্যাকারী ব্যক্তিকে নিয়ে আসবে ইজিউর রাজুল ফায়াকুল এ রব্বে ইন্না হাজা ইন নাহাজা কতালানি কেয়ামাতের দিন নিহত ব্যক্তি হত্যাকারী ব্যক্তিকে নিয়ে এসে বলবে হে আল্লাহ এই লোকটি আমাকে হত্যা করেছে লিমা কাতাল আল্লাহ ওই হত্যাকারী ব্যক্তিকে বলবেন কেন তুমি হত্যা করেছো তখন সে বলবে লেথা কুন আলেজত আলে ফলান অমুক ব্যক্তির সম্মান ইজ্জতকে উঁচু করার জন্যই আমি এই কাজে উদ্যত হয়েছি অর্থাৎ বর্তমান সমাজে দেখেন না একজন মানুষ আর একজন মানুষকে হত্যা করছে কেন কোনো পক্ষপাতিত্ব করে কারো সম্মান ইজ্জত বাড়ানোর জন্য হ্যাঁ কারো মর্যাদা বৃদ্ধি করার জন্য এই জন্য একজন আরেকজনকে হত্যা করছে তো এইগুলি আল্লাহরবুল্লাহ আলমিন কায়ামাতের দিন তাদেরকে বলবেন যে না এই দুনিয়াতে কারো কোনো কর্তৃত্ব ছিল না কর্তৃত্ব হলে একমাত্র আল্লাহরব্বুল্লাহ আলমিনের তো সম্মানিত ভাই এই হত্যা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে এইগুলি ইসলামে কখনোই বৈধ নয় এগুলা সম্পূর্ণ হারাম এবং আল্লাহ রব্বুল আলমিন এই জন্য কোরআন অলিকারী আমাদের করণীয় বলে দিয়েছেন যে যদি কোনো ওফাতাল মিনা কথা থালু আল্লাহ বলছেন যখন মোমেনদের দুটি দল দ্বন্দ্বে লিপ্ত হবে হুমা তোমাদের করণীয় হলো তোমরা উভয়ের মাঝে সমাধান করে দাও উভয়ের মাঝে তোমরা সংশোধন করে দাও মীমাংসা করে দাও ফয়েমবাগত এহদাহ আল্লাহ রবী বলেছেন কার পক্ষ তুমি অবলম্বন করবে আল্লাহ ওখরা যদি তাদের একটি দল অপর দলের বিরুদ্ধে করে তবে তোমরা বাড়াবাড়িকারী দলের বিরুদ্ধে যুদ্ধ করবে যতক্ষণ না তারা আল্লাহ রব নির্দেশের দিকে ফিরে আসে যদি তারা ফেরে আসে আসলে হুম আবেল তাহলে তাদের উভয়ের সাথে ন্যায় সঙ্গতভাবে তোমরা ফেসলা করবে ও আকল সিতু এবং তোমরা হ্যাঁ সুবিচার করবে ইন আল্লাহ হবুল মুসতিন নিশ্চয়ই আল্লাহ রবুল আলমিন সুবিচারকারীদেরকে ভালোবাসেন তো এইখানেই আল্লাহ রব্বুল আলমিন আমার আপনার কি করণে সেটা বলে দিলেন অর্থাৎ আমাদের অন্য মুসলমান ভাইদের এদেরকে সংশোধন করে দেওয়া দরকার এবং কেউ যদি বাড়াবাড়ি করে তারে পক্ষ নিয়ে যারা বাড়াবাড়ি করছে তাদের সঙ্গে লড়াই ততক্ষণ পর্যন্ত করতে হবে যতক্ষণ না তারা আল্লাহর কিতাবের দিকে রাসুলের হাদিসের দিকে ফিরে আসবে অর্থাৎ যতক্ষণ তারা সংশোধন হবে না কারণ এরা মোমেন আর আল্লাহ বলছেন ইনামাল মোমিনুনা হোয়া মোমেনগণ পরস্পর ভাই ভাই আসলে খাওয়াই কুম অতএব তোমরা দুই ভাইয়ের মধ্যে মীমাংসা করে দাও কল্লা আল্লাহকে ভয় করো আল্লাহ হামুন যাতে করে তোমরা অনুগ্রহ প্রাপ্ত হও কাজে এই সম্মানিত ভাইয়েরা নিজেদের কোনো দুনিয়াবি স্বার্থকে পরি এর স্বার্থকে প্রাধান্য দিতে গিয়ে আমরা যেন মুসলমান ভাইয়ে ভাই মারামারি না করি এবং এতে করে বেধর্মীরাই উপকৃত হবে তারাই বলবে যে দেখুন মুসলমান মুসলমানে একজন আরেকজনের প্রতি কীরকম করে অন্যায় অবিচার করছে কাজে আসুন আমরা পরস্পরের মধ্যে যতটুকু সম্ভব সংশোধন করার চেষ্টা করি এবং বিশেষ করে যারা এ ধরনের কর্মকাণ্ডে লিপ্ত আছেন তারা সবাই সংযত হন এবং সর্বোপরি কোরআন এবং সন্ধ্যার দিকে সেই হাদিসের দিকে যদি ফিরে আসেন তাহলে এইগুলার থেকে মীমাংসা হওয়া সম্ভব আল্লাহ রব্বুল আলমিন মুসলিমদের মাঝে মীমাংসা করে দেখ এই কামনাই করছে আমিন ওসাল আলমিন মোহাম্মদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ